মন রঙের পাঠশালার ব্যানারের পিছনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিদ্যালয়ের শিশু কিশোররা মনের আবেগে দিচ্ছেন স্লোগান। মাথার উপর ছড়ানো হচ্ছে নীল, বেগুনি, খয়েরি সহ নানা রং। এই দৃশ্য কুড়িগ্রামের অধুনালুপ্ত ছিটমহল দাসিয়াছড়ার বানিয়াটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের। শিশু শিক্ষার্থীদের মন রাঙাতে দিনব্যাপী চলে খেলাধুলা সহ নানা আয়োজন। দেয়া হয় শীত নিবারণের গরম কাপড়ও, আর ক্লাসে বসিয়ে একে একে শিশুদের দেখানো হয় ভার্চুয়াল রিয়েলিটি। নতুন এ প্রযুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক স্থান সহ শিক্ষণীয় নানা বিষয় দেখে নিজেদের অনুভূতির কথা জানায় শিক্ষার্থীরা। সীমান্তবর্তী বিদ্যালয়ে একদিনের জন্য এমন আয়োজন শিক্ষার্থীদের মাদক ও বাল্যবিবাহের কুফলের ধারণা দেওয়ার পাশাপাশি মেধা বিকাশ এবং সুন্দর ভবিষ্যৎ ও স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করবে বলে মনে করেন শিক্ষক ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। মেধা বিকাশ এবং মননশীলী যেভাবে কাজ করে তাতে আমার মনে হয় এরকম আয়োজন প্রতিটা বিদ্যালয়ে করা উচিত। তাহলে সকল বাচ্চা এই বিষয়গুলো জানতে পারবে এবং তাদের মেধা বিকাশে একটা ভূমিকা রাখবে। সবার আগে শিশু, এটা যেন আমরা নিশ্চিত করতে পারি, সেটা যে পর্যায়েই হোক, ব্যক্তি থেকে সমাজ, রাষ্ট্র, প্রতিটি পর্যায়ে প্রত্যেকে যারা দায়িত্বশীল আছেন তাদের প্রচেষ্টা থাকবে শিশুদের জন্য কাজ করা। মন রঙের পাঠশালা, তাদের যে কার্যক্রম অবশ্যই প্রশংসার যোগ্য। তাদের বিভিন্ন কার্যক্রমের ছবি অলরেডি আমি আমার অফিসে পেয়েছি, মাদক বিরোধী তাদের যে কার্যক্রম। জেলার সীমান্তবর্তী ও চরাঞ্চলে সুবিধা বঞ্চিত শিশুদের দক্ষ ও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে নতুন নতুন ধারণা ও প্রযুক্তি নিয়ে কাজ করছে মন রঙের পাঠশালা। প্রান্তিক শিশুরাও যাতে যুগের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষার স্বাদ নিতে পারে সেজন্য স্বেচ্ছাশ্রমে এ প্রচেষ্টার কথা জানায় সংগঠনের প্রতিষ্ঠাতা সহ স্বেচ্ছাসেবীরা। এই মনরঙা পাঠশালার যে স্বেচ্ছাসেবী কর্মীরা, তারা নিজে খেয়ে তারা কিন্তু আজকে এই মানুষের, এই শিশুদের জন্য কাজ করতেছে। শিশুরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে, এই জন্য আমরা চরাঞ্চল এবং সীমান্তবর্তী অঞ্চলের বাচ্চাদের নিয়ে, আমাদের এই মনরঙা পাঠশালা আমাদের সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা স্বেচ্ছাসেবী হিসাবে এখানে বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, চরাঞ্চল, তারপর হচ্ছে আপনার আমাদের বর্ডারের পাশে যে স্কুলগুলো আছে এগুলোকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে কাজ করতেছি এখানে। আমরা মনরঙের পাঠশালা প্রতিষ্ঠা করি 2018 সালে। আমাদের যেটা মূল টার্গেট, যেটা হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা চাই যে আন্তর্জাতিক মানের শিক্ষাটা যেন বাচ্চারা পায়, যে তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং মেধা মননের দিক দিয়ে যেন আগায় যায়। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এই প্রোগ্রামগুলোকে অব্যাহত রাখা। ২০১৮ সালে প্রতিষ্ঠিত মন রঙের পাঠশালা নামের সংগঠনটি এ পর্যন্ত জেলার 7 উপজেলার অর্ধশত বিদ্যালয়ের প্রায় 8,000 শিশু শিক্ষার্থীর মাঝে নতুন ধারণার শিক্ষার আলো ছড়িয়েছে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।